Today, I would like to share on eye-opening sessions on problem-solving technique. So, আমরা অনেকেই জানি না কিভাবে root cause analysis করতে হয়। So, আমি দেখো definitionটা দেখি। What is problem? Problem যেটা definition বলছে, the discrepancy between current situations and standard for that situations. আমি যেটা আমার স্ট্যান্ডার্ডকে ডিফাইন করেছিল, আমি কি পাচ্ছি এখানে, এই যে দুটো ডেভিয়েশন, দ্যাট ইজ কল্ড আ প্রবলেম। তো আমাদের একটা ডেফিনেশন যাই, দ্য ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, হি টকস ভেরি রাইটলি, দ্য প্রবলেম ইজ নট দ্য প্রবলেম, সমস্যা কোনো সমস্যা না, দ্য প্রবলেম ইজ ইউর অ্যাটিটিউড অ্যাবাউট দ্য প্রবলেম। প্রবলেমটা হলো আমার আমার অ্যাটিটিউড, যেটা আমি পজিটিভ যদি নিই সেটাকে সলিউশন করতে পারবো। সো দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড ইজ দ্য মেন প্রবলেম। সো টুডে আই উইল শেয়ার এ প্রসেস ফলো স্যার, হাউ উই আর সলভিং দ্য প্রবলেম, হোপ ইট উইল ফাইন্ড ইউ আর উইল লার্ন ফ্রম দিস প্রসেস ফলো স্যার। সি থিংস আর ওয়ার্কিং ওয়েল, সব কিছু ঠিক যাচ্ছে, ডোন্ট টাচ ইট। যদি আমাকে সব কিছু ঠিক যাই, তাহলে আমাকে টাচ করার দরকার নেই এখানে, দ্যার ইজ নো প্রবলেম। তো থিংস আর ওয়ার্কিং ওয়েল, যদি আমার ভালো না যায়, দেন হ্যাভ টাচ ইট। আপনি কি এটাকে স্পর্শ করেছেন? ইয়েস, যদি আপনি স্পর্শ করে থাকেন, ইউর ইডিয়ট, আপনি একটা ইডিয়ট, কেন হাত দিয়েছেন এখানে? সামান নোস, এটা কি কেউ দেখেছে সারাউন্ডিংস? ইফ নো, দেন হাইড ইট। আপনি হাইড করে ফেলেন, সো দ্যার ইজ নো প্রবলেম। ইফ সামান নোস, দেন ইউর লস্ট, সো আপনি শেষ। Have touched it? If no, is it going to explode in your hands? That means আপনার হাত থেকে কি নষ্ট হতে যাচ্ছে? যদি নো হয়, pretend you haven't seen it. আপনি এমনভাবে ভান ধরবেন, you don't know anything. So there is no problem. If is it going to explode in your hands? That means আপনার হাত থেকে explode হয়ে থাকে, then you are lost. ক্যানু ব্লেম সামবডি এলস? দ্যাট আপনি তো ফেসে গেছেন, আপনি কি কাউকে এটাকে পাস করতে পারবেন কেন এই মুহূর্তে আর কি? যদি না পারেন, দেন এগেন ইউ হ্যাভ লস্ট। যদি কাউকে ব্লেমটা পাস করতে পারেন, সো দেয়ার ইজ নো প্রবলেম। দ্যাট ইজ দ্য প্রবলেম সলভিং টেকনিক উই আর অ্যাপ্লাইং ইন আওয়ার অর্গানাইজেশনস। সো আমি এখন মহাত্মা গান্ধীর একটা কথা দিয়ে বলবো, লাইফ অ্যাজ ইফ ইউ আর ডাই টুমোরো। হয়তো আমরা আগামীকালকে মারা যাব, কেউ থাকবো না, বাট লার্ন অ্যাজ ইফ ইউ আর টু লাইভ ফর ইভার। বাট আপনি এমনভাবে শিখেন যেন আপনাকে আজীবন মনে রাখে। সো আমাদেরকে প্রবলেম সলভিংটা আপনারা এমনভাবে শিখবেন যেন আজীবন আপনি যেখানে জব করেন না কেন, দে উইল লার্ন ফ্রম ইউ, দে উইল রিমেম্বার ইউ, ইয়া হি ইজ দ্য গাই, সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, বা আমি রাইটফুলি এই সলিউশনটা করেছি। সো আন্ডারস্ট্যান্ড রুট কজেস। অনেক সময় আমরা সার্ফেস নিয়ে মাথামাতি করে রাখি, সো কজেস, দ্য রুট কজেস ইজ দ্য সিস্টেম বিলো দ্য সার্ফেস ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য প্রবলেম, দ্যাট ইজ কল্ড দ্য ইনফেকশনস। অ্যান্ড সিমটমস ইজ টপ সাইড, সাপোজ এখানে আমার পাতাটা উইক হয়ে যাচ্ছে বা ইয়েলোস হয়ে যাচ্ছে, তো গ্যাপ বিটুইন দিস ওয়ান, দ্যাট ইজ কল্ড দ্য প্রবলেম। সো এটা আমাদেরকে সলিউশন করতে হবে, যে কীভাবে এটাকে সলিউশন দেওয়া যায় কি। সো আমি একটা রুট কজ অ্যানালাইসিস করব, যে কীভাবে আপনি এই সলিউশনটা করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য একটা ওয়াল, এখানে একটা প্রতিদিন একটা পিজন আসে, পিজনটা এখানে যে ওয়ালটা ভেঙে পড়েছে এইগুলোকে প্রতিদিন ক্লিন করে ফেলে এবং ওয়ালটা গ্র্যাজুয়ালি ডিটেরিওরেট করতেছে। সো হোয়াট ইজ দ্য সলিউশন?
অনেকে যেটা এখানে সলিউশনটা দিল যে ঠিক আছে পিজনটাকে মেরে ফেলবে এখানে, বিষ দিবে এখানে, বা এইভাবে নানা মনির নানা মত যেটা বলে সেভাবে তারা সলিউশনটা দিল। লেট সি হাউ উই কুড গো টু দ্য স্টেপ বাই স্টেপ টু মেক দ্য রুট কজেস আর রুট কজ। সো ওয়াল ওয়াজ ডিটারেটিং, ওয়ালটা প্রতিদিন এখানে ভেঙে যাচ্ছে আর কি। হোয়াই? সো আজ দ্য কোয়েশ্চেন হোয়াই, ইউজ অফ হার্স কেমিক্যালস, দ্যাট যেখানে যে কেমিক্যালটা আমাকে মিক্সারটা ছিল, প্রপার মিক্সারটা আমাকে প্রপারলি ছিল না, আমাকে যতটুকু এখানে সিমেন্ট বালু দেওয়ার কত রেশিওটা ঠিক ছিল না, এই কারণে প্রতিদিন আমাকে ওয়ালটা ভেঙে যাচ্ছে আর কি কেমিক্যালের কারণে। হোয়াই? পিজেন্স হ্যাঙ্গিং অ্যারাউন্ড ইট অল দ্য স্পাইডার্স। সো এখানে প্রতিদিন এটা কারণ এখানে স্পাইডার আসছিল, এখানে স্পাইডার এখানে ভাঙ্গার জায়গায় সে একটা স্পাইডার নেট ক্রিয়েট করছিল, এবং এটাকে খাওয়ার জন্য পিজন এখানে হাজির হয়। হোয়াই স্পাইডার ইজ কামিং হিয়ার? বিকজ স্পাইডার্স ফাইন্ডিংস লটস অফ জিনার্স নিয়ার ওয়াল, দ্যাট মিন্স স্পাইডার এখানে মসকিটো জিনার্স বা সাম ইনসেক্টস এখানে প্রতিদিন এখানে আসে, আসার পরে সে এটাকে খাওয়ার জন্য এখানে স্পাইডার চলে আসে, সে নেট ক্রিয়েট করে। হোয়াই জিনার্স আর অ্যাট্রাক্টেড টু দ্য লাইটস অফ ডাস্ক, কেন এখানে জিনার্স বা মসকিটো এখানে আসছিল? কারণ দেখাচ্ছে এখানে যে লাইটটা ছিল, টাইমিং অফ লাইটস ডাজ নট চেঞ্জ দ্য সিজন, দ্যাট মিন্স এই লাইটের কারণে ইনফেক্ট অ্যাট্রাক্টেড হচ্ছিল এখানে, যখন অ্যাট্রাকশন হয় তখন এই ইনসেক্টগুলো বা জিনার্সগুলো এখানে হাজির হয়। সো ফার্স্ট রিমুভ দ্য লাইট, ইফ ইউ রিমুভ দ্য লাইট ইন দ্য গোলাইট টু লাইট, গোধূলির সময় যে লাইটটাকে বন্ধ করে দেন বা না জ্বালান, সেক্ষেত্রে আমাকে এখানে জিনার্স বা মসকিটো বা ইনসেক্টস এখানে আসবে না। তো এটা যদি না আসে আমাকে অটোমেটিক্যালি স্পাইডার এখানে আসবে না, তো স্পাইডার যদি না আসে আমাকে পিজিওন আসবে না, যদি পিজিওন আমার না আসে আমার অলটা ব্রেক হবে না। দ্যাট ইজ দ্য রুট কজ, আপনাকে এই লাইটটাকে একসঙ্গে নিতে হবে, আপনি আদারওয়াইজ অন্য কোথাও হাত দিলে এখানে সলিউশনটা পাবে না। সো দিস ইজ দ্য ওয়ে উই হ্যাভ টু মেক দ্য রুট কজ অ্যানালাইসিস অ্যান্ড উই হ্যাভ টু টেক দ্য অ্যাকশনস। সো আমরা বাংলায় একটা ছোটোবেলা একটা গল্প পড়েছিলাম, অন্ধের হাতি দেখা, দ্যাট মিন্স যারা অন্ধ তারা হাতিকে কীভাবে দেখবে, যে সুরে হাত দেবে সে সুরকে হাতিকে সুরের মতো মনে করবে, যে দাঁতে হাত দেবে সেখানে হাতিকে কলা গাছের মতো মনে করবে, যে হাতির পায়ে হাত দেবে সে হাতিকে একটা বড় গাছের মতো মনে করবে, গুড়ির মতো মনে করবে। উই হ্যাভ টু থিঙ্ক ইন হলিস্টিক ওয়ে টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, দ্য রাইট প্রবলেম, অ্যান্ড টু দ্য মেক দ্য রাইট সলিউশনস। লেটস গিভ আন লাস্ট এক্সাম্পল। সো হোয়াই ইজ টম ইনজিউর্ড? আমাদের যে টম ছিল, টমটা কেন ইনজিউর্ড হলো? হি হ্যাড ফল, সে পড়ে গেছিল আমাদের এখান থেকে হাঁটতে যেয়ে। হোয়াই ডিড ই ফল, সে কেন পড়ে গেল? দ্য ফ্লোর আজ ওয়েট, ফ্লোরটা ভেজা ছিল। হোয়াই ইজ দ্য ফ্লোর ওয়েট, ফ্লোর কেন ভেজা ছিল? দেয়ার আজ এ লিকিং বাল্ব, বাল্বটা আমার লিকিং ছিল, বাল্ব লিকিংয়ের কারণে ওয়াটারটাকে এখানে চলে আসছিল। হোয়াই ওয়াজ দ্য বাল্ব লিকিং? বিকজ দেয়ার ইজ এ সিল ফেলার, যেখানে আমার সিলটা ছিল সেটা সিলটা আমার প্রপারলি করা ছিল না এখানে। হোয়াই ডিড দ্য সিল ফেল? ইট ওয়াজ নট মেনটেন, দ্যাট মিন্স আমাকে এখানে যেমন সিলটা আমার পিরিয়ডিক্যালি বা প্রিভেন্টিভ একটা মেনটেন্স করার কথা ছিল বা কত সময় পর আমার চেঞ্জ করার কথা ছিল, এখানে মেনটেন্স ডিপার্টমেন্ট এটা প্রপারলি সিল করে নাই, এই কারণেই আমার টমটা ফ্লোরে পড়ে গেল। সো আমি যদি রূপকাজ অ্যানালাইসিস করতো আমাকে এইভাবে 5, 6, 8 টাইমস, মেবি মোর দ্যান টাইমস আমাকে হোয়াই হোয়াই অ্যানালাইসিস করে আমাকে প্রবীণ কোশ্চেনভাবে ওয়ান বাই ওয়েভাবে আমাকে রূপকাজটা বের করতে হবে আর কি। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে উই ক্যান মেক দ্য রূপকাজ অ্যানালাইসিস। উই হ্যাভ টু ওপেন আওয়ার আইস টু মেক দ্য সলিউশনস। তো আমরা লাস্টলি একটা কথা বলে শেষ করব। একটা বাংলা একটা কথা আছে, স্টুপিডস আর ফুল অফ কনফিডেন্ট বাট এক্সপার্টস আর ফুল অফ কনফিউশন, দ্যাট মিন্স আপনি স্টুপিড থাকেন
একটা সলিউশন আপনি ইজিলি করে দেবেন, বাট আপনি আদার থিংগুলো, আদার অ্যাসপেক্টগুলো আপনি চিন্তা ভাবনা করবেন না, এটা কী ইম্প্যাক্ট আসতে পারে। বাট আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনি অনেক কিছু কনফিউশন হতো, আমি এই সলিউশনটা দিয়ে দিলে আমার অন্য কী সমস্যা ইম্প্যাক্ট আসতে পারে কিনা। সো ডেফিনেটলি বি এক্সপার্ট, গিভ দ্য রাইট সলিউশনস। থ্যাংক ইউ ফর পাসিং দ্য আইফিং সেশন অফ রুট কজ অ্যানালাইসিস।